আজকে আমি যে রেসিপিটি তৈরি করতে যাচ্ছি জামাই আপ্যায়নের জন্য একটা পারফেক্ট রেসিপি। আর এই মাছটি এমন কোনো মানুষ নেই যে পছন্দ করে না, আমরা কম বেশি সবাই পছন্দ করি। বাই দ্য ওয়ে, আমি ইতি, আপনারা দেখছেন নাজনীন ইতিস কুকিং ভিডি। সো আজকে আমাদের রেসিপি ইলিশ মাছের মাসালা। মাছ পিস করে তো অনেক রেসিপি করেছি, বাট আজকের মাছটা আমি কোনো পিস করব না, ফুল মাছটাই রেখে দেব। আশা করি আপনাদের সবারই রেসিপিটা পছন্দ হবে। চুলাতে প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা রান্নার তেল, আর এই তেলটা গরম হলেই এর ভেতর দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাও হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ভেতর দেব এক চামচ কাঁচামরিচ পেস্ট আর দেড় চামচ পরিমাণ রসুনের পেস্ট, এটা দিয়েও ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর ভেতর দিয়ে দেব সরিষার পেস্ট, এটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এই বাটিটা ধুয়েই দিয়ে দেব একটুখানি পানি। এবারে একে একে স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া আর দিয়ে দেব একটুখানি হলুদ, এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এক পর্যায়ে মশলা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতর দিয়ে দেব মাছ। মাছটা দিয়ে আমি আবার একটু উল্টে পাল্টে দিব মশলাটা, যাতে মাছের গায়ে ভালোভাবে লাগে সেজন্য আমি মাছে একটু মশলা লাগিয়ে লাগিয়ে দেব। এরপর মশলা লাগানো হয়ে গেলে এর ভেতর দিয়ে দেব একটুখানি লেবুর রস, আর লেবুর রসটা দেওয়া হয়ে গেলেই এর ভেতর দিয়ে দেব একটুখানি পানি। আর এই পর্যায়েই ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো কুক করে নেব। পানিটা এরকম শুকিয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব একটুখানি গরম মশলার গুঁড়া আর জিরা গুঁড়া। এই মশলাটাও মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও 10 মিনিট। এখন নামিয়ে নেব। অল্প সময়ে রান্না করা এই রেসিপিটি মেহমানদারের জন্য পারফেক্ট একটা রেসিপি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার পেজে একটা লাইক দিয়ে রাখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।